হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লেটেস্ট নিউজ বাই শুভঙ্কর ইউটিউব চ্যানেল। তো আজ একটি আপডেট দেবো, সেটি হচ্ছে কি ডিআরডিওর পক্ষ থেকে প্রচুর শূন্যপদ বেরিয়েছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদের জন্য। তোমরা কিভাবে দেখবে কত শূন্যপদ রয়েছে সম্পূর্ণ জানতে হলে তোমরা দেখো, আমি তোমাদের দেখিয়ে দিই। তোমরা প্রথমে গুগলে আসবে, সেখানে সিম্পলি টাইপ করবে ডিআরডিও, ডিআরডিও লিখে আমি সার্চ করে নেব। তো সার্চ করার পর আমাদের সামনে যে প্রথমে আসবে অফিসিয়াল সাইট ডিফেন্স রিসার্চ অর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি উইন্ডোজ অপশন দেখো অফিসিয়াল সাইট চলে আসলো। তো আমরা এখানে এখানে আছে তিন ডট, আমি তোমরা এখানে হাত দেবে। তো এখানে হাত দিয়ে বন্ধুরা, এখানে তোমরা হাত দিয়ে তোমরা ডাউনলোড এখানে যাবে, ক্যারিয়ারে যাবে। আমি যাচ্ছি দেখো, এখানে রয়েছে এখানে ক্যারিয়ারে। তো ক্যারিয়ারে তোমরা ক্লিক করে তোমরা দেখতে পারবে নোটিফিকেশানটা রয়েছে, সিইপিটিএম 10/DRTC। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো এখানে কি বলেছে, সেন্টার অফ পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট সিইপিটিএম এর পক্ষ থেকে 10/DRTC থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা সব বেরিয়েছে এবং ভ্যাকান্সি হচ্ছে 1901টা ভ্যাকান্সি, অর্থাৎ প্রচুর শূন্যপদ রয়েছে বন্ধুরা। তোমরা দেখো এখানে কি বলেছে, 23 তারিখে, এটা 23শে সেপ্টেম্বরে, 22শে কিন্তু এটা এলিজিবিলিটি ডেট রয়েছে, পাবলিক সার্কুলার ডেট অফ এলিজিবিলিটি। অর্থাৎ যারা এবছরে আইটিআই পাস করছো 2022 সালে, তোমাদের রেজাল্ট কিন্তু 7 তারিখে প্রকাশ করবে। আমি আবারও বলছি, তোমাদের 7 তারিখের মধ্যে, 7/9/22-এর মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু আইটিআই কোয়ালিফাই ক্যান্ডিডেট, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, মেশিনিস সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা কীভাবে, তোমাদের ভ্যাকান্সি সম্পূর্ণ বলছি, তোমরা দেখো বলছে এখানে 23 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের লাস্ট ডেট এবং 3 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট 7 তারিখে তোমাদের যদি বেরিয়ে যায়, তোমরা 7 তারিখের পরে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাপ্লিকেশানটাতে। তো দেখো ভ্যাকান্সি লিস্ট কত আছে তোমাকে দেখিয়ে দিই। চলো এখানে প্রথমে বলেছে কি, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ গ্রুপ বিতে যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলে করেছো, তাদের কিন্তু খুব ভালো একটা সুখবর, তোমরা এখানে সিনিয়র টেকনিক্যালি অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা আইটিআই পাস করেছো, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, মেশিনিস্ট, কোপা, তারা অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রুপ সিতে। তো চলো দেখিয়ে দিই ভ্যাকান্সি কী রয়েছে এবং এখানে লিখে দিয়েছে পরিষ্কারভাবে। তো এখানে দেখো বলেছে কি, তোমাদের এগ্রিকালচারে ভ্যাকান্সি রয়েছে 10টা, অটোমোবাইলে রয়েছে 15টা, অর্থাৎ ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো তোমরা রয়েছে, তোমরা দেখে নেবে অ্যাপ্লিকেশানটা। বোটানিতে রয়েছে, কেমিক্যালে রয়েছে, সমস্ত কেমিস্ট্রিতে রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, দেখো কম্পিউটার সায়েন্সে রয়েছে, এরা কিন্তু 3 ইয়ার ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রি করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো রয়েছে বন্ধুরা, ভালো করে দেখো, যারা ইলেকট্রিক্যালে করেছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের পোস্ট কোড হচ্ছে 10109, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার ডিপ্লোমা, এখানে ভ্যাকান্সি 68। তো ভালো সংখ্যক একটা ভ্যাকান্সি রয়েছে। এবং দেখো নিচে রয়েছে তোমাদের ল্যাবরেটরি ম্যাথামেটিশিয়ান, মেট্রোলজি, মেডিকেল ল্যাব, তো এখানে রয়েছে ফটোগ্রাফি, ফিজিক্সে যারা অনার্স করেছে তাদের জন্য খুব সুখবর, সাইকোলজি, টেক্সটাইল সব রয়েছে। এবং টোটাল যারা ডিপ্লোমা করেছো 3 ইয়ার ডিপ্লোমা অথবা বিএসসি করে, তাদের জন্য কিন্তু বন্ধুরা দেখো টোটাল 1075টা ভ্যাকান্সি রয়েছে। এবং যারা টেকনিশিয়ান অর্থাৎ গ্রুপ এ নন, তারা যারা আইটিআই পাস করেছো, তাদের জন্য ভ্যাকান্সি রয়েছে আরও প্রায় 1000টি। এবং দেখো বন্ধু এখানে কী বলছে, অটোমোবাইল রয়েছে, বুক বাইন্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, ফিটার, গ্রাইন্ডার, মেশিনিস্ট, সবার জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে টার্নার, ওয়েল্ডারের জন্য কিন্তু দেখো বন্ধুরা প্রায় 50টা ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ টোটাল মিলে আমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে 826টা। অর্থাৎ ডিআরডিওতে এই প্রথম এত ভ্যাকান্সি বের করেছে ডিআরডিও সংস্থা। অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করে দেবে, যারা আইটিআই পাস করেছো, যারা ডিপ্লোমা, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এক্সাম সিস্টেমটা আমি দেখো বলে দিচ্ছি এখানে কী বলেছে, এখানে দুটো এক্সাম হবে, প্রথমে প্রিলি এক্সাম হবে। তো প্রিলি এক্সামে তোমরা কোয়ালিফাইং নেচার হবে, সেখানে প্রায় 20 গুণ ক্যান্ডিডেট ডাকবে। এবং তারপরে মেন এক্সাম হবে, সেখানে কোয়ালিফাই করে তোমরা চাকরি পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট করবে ডিআরডিও সংস্থা। এবং এক্সাম সেন্টার পড়বে দেখো আগ্রা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, সব জায়গায় রয়েছে, তোমরা দেখে নেবে। এবং তোমাদের যদি বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। এবং তোমরা যদি চাও যে কেমনভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে আমাকে তোমার কমেন্টে জানিও, তাহলে তোমরা পরবর্তীকালে আমি তোমাদের একটা স্টেপ বাই স্টেপ একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য।
তো অবশ্যই বন্ধুরা তোমরা দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও চাও। ধন্যবাদ বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।